নমস্কার বন্ধুরা জব ভ্যাক্যান্সি চ্যানেলে সবাইকে স্বাগত ইতিমধ্যেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটিতে কিছু ভ্যাকান্সি বাড়া হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বা তোমরা কীভাবে এখানে আবেদন করবে বা তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ ফিস কত লাগবে সমস্ত বিষয়টাই আমরা আলোচনা করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত ব্যাপারটাই বুঝতে পেরে যাবেন কোনোরকম কোনো সমস্যা হবে না আর আমরা অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটাও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়েও তোমরা দেখতে পারবে কোনো সমস্যা হবে না আর বন্ধু তোমাদের কাছে ছোট্ট বোন যদি প্রথমবার চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে বা তোমরা কবে আবেদন করতে পারছো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশানটিকে তোমাদের সামনে অন করে নিয়েছি এখন আমরা আলোচনা করে নেব কতগুলি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বা কতগুলি বয়স তোমাদের হতে হবে বা মায়নের কত সমস্ত ব্যাপারটাই আমরা আলোচনা করে নেবো দেখুন এখানে লেখা আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পদে তোমাদের অ্যাপ্লিকেশন কবে দেখুন লেখা আছে এখানে জুনিয়র টেকনিশিয়ান সুপারেনটেনডেন্ট অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কোচ জুনিয়র সুপারিনটেনডেন্ট জুনিয়র সুপারিনটেনডেন্ট ফার্মাসিস্ট জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার গ্রেড টু অর্থাৎ এরকম ধরনের নটা পদে তোমাদের অ্যাপ্লিকেশন করা হবে এবং কোন পদের জন্য কতগুলো পোস্ট খালি আছে তোমাদের একবার বলে দিয়ে দেখুন এখানে দেওয়া আছে জুনিয়র টেকনিশিয়ান সুপারেনটেনডেন্ট দেখুন এখানে একটা পদ খালি আছে বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে বত্রিশ বছর দেখুন এখানে দেওয়া আছে তোমার যে সবচেয়ে বেশি পদ দেওয়া আছে দেখুন এখানে লেখা আছে দেখুন জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট বাহান্নটা পদ খালি আছে এখানে তোমার দেখুন এখানে মাইনে দেওয়া হবে দেখুন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমার মাইনে পাবে এরকম ধরনের তোমাদের নটা পদ আছে আমি ডিসক্রিপশান বক্সে এই পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে কারণ অনেকগুলো পদ তো সবগুলো বলা সম্ভব না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর কোন পদের জন্য কতগুলি শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের একেবারে বলে দিই দেখুন ওই এখানে লেখা আছে জুনিয়র টেকনিশিয়াল টেকনিক্যাল সাপোর্ট এই পদের জন্য তোমাদের এমএসসি ইন ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স হলেও তোমার অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের বিটেক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো অর্থাৎ বিএসসি যদি দু বছরের থাকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারছো দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসে দেখুন গ্র্যাজুয়েট উইথ ফোর ইয়ার রিভিলেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে এবং চার বছরের সিকিউরিটি গার্ডের যে এক্সপিরিয়েন্সটা তোমাদের থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো দেখুন এক কোচের জন্য আছে দেখুন ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো আর দেখুন এখানকার যে জুনিয়র সুপারিন সুপারেনটেন্ট অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকলে বা ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো তার সাথে যদি কম্পিউটারের কোনো একটা নলেজ থাকে তাহলে তোমাদের খুব ভালো হয় অ্যাপ্লিকেশন করতে পারছো দেখুন এখানে দেখা যাচ্ছে জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যেটা সবচেয়ে বেশি পদে তোমাদের এখানে নিয়োগ হতে চলেছে বেশি ভ্যাকান্সিতে দেখ ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যদি তোমার থাকে তাহলে তোমরা এখন অ্যাপ্লিকেশান করতে পারছো তারপর যদি ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো দেখুন এখানে দেওয়া আছে ড্রাইভারের জন্যে কি কী তোমার লাগবে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে এবং একটি ভ্যালিড ড্রাইভারিং লাইসেন্স থাকতে হবে তিন বছর বয়স তিন বছর বয়সে তোমার ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো তো এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোন ওয়েবসাইট যেতে হবে সেটা তোমাদের আমি একবার বলে দিই দেখুন এখানে আছে দেখুন আইআইটিআর ডট এসি ডট ইন এই ওয়েবসাইটটি তোমরা যাবে গিয়ে তোমার অ্যাপ্লিকেশান করতে পারবে আর অ্যাপ্লিকেশানটা তোমাদের চলবে দেখুন এগারোই মে দু হাজার একুশ একুশ পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লিকেশানটা চলবে আর অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে তোমাদের একবার আমি বলে দিই দেখুন এখানে বলা হয়েছে যে যদি তুমি এস সি এস ক্যান্ডিডেট হও বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা সমস্ত ক্যাটাগরির লেডিস বা মহিলা প্রার্থীদের জন্য এখানে বিনা পয়সায় তোমার অ্যাপ্লিকেশান করতে পারছো শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হবে বাদ বাকি সমস্ত ক্যাটাগরির জন্য তোমার ফিতে অ্যাপ্লিকেশন করতে পারছো তো আজকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কী রকম সমস্যা হচ্ছে তাহলে সব রকম সমস্যা দূর করে দেবো আমরা কমেন্টের মানে সাহায্য করার মাধ্যমে এবং আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখার জন্যে